স্টুডেন্টরা কেন এত ক্ষিপ্ত এবং হ্যাশট্যাগ মোদি রোজগার দো এইরকম ধরনের ট্রেন্ডিং কেন চলছে, হ্যাশট্যাগ কেন ইউজ হচ্ছে, এর উৎসটা কোথা থেকে শুরু, সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। তুমি যদি স্টুডেন্ট হও তাহলে ভিডিওটা অবশ্যই দেখো, কারণ তোমাদেরও জানা দরকার আমাদের দেশে এ তোমাদের কেরিয়ার নিয়ে, তোমাদের ফিউচার নিয়ে অ্যাকচুয়ালি কী ঘটছে বা তোমাদের জব নিয়ে কী হচ্ছে, সমস্ত কিছু এ টু জেড ডিটেলসে আলোচনা করব। তোমাদের কী ইম্প্যাক্ট পড়বে যদি এটা ঠিক না হয় সেটাও বলবো। তো এখানে সবার প্রথমে এর রহস্য আছে যে মোদি রোজগার দো এর অ্যাকচুয়ালি উৎসটা কোথা থেকে। দেখো, এটার উৎস জানতে গেলে আমাদের কিছুটা পেছনে চলে যেতে হবে 2019-এ সিজিএল। তোমরা সবাই জানো এক্সামিনেশন হয়, কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলের যে এক্সামিনেশন হয়, 2019-এর যে এক্সাম ছিল, ঠিক আছে, এ 2019-এর, ঠিক আছে, 2019-এর যে এক্সাম, সেই এক্সাম, আর এই এক্সামকে কন্ডাক্ট করে কে, তোমরা সবাই জানো এসএসসি স্টাফ সিলেকশন কমিশন, এসএসসি স্টাফ সিলেকশন কমিশন। কি হচ্ছে এই, মানে সমস্ত প্রশ্নপত্র থেকে শুরু করে এই এক্সামের নম্বর থেকে দেওয়া থেকে শুরু করে রেজাল্ট আউট থেকে শুরু করে সমস্ত দায়িত্ব কার থাকে, এসএসসির থাকে। আর এই যে এক্সামিনেশন রয়েছে, এই এক্সামিনেশন তিনটে পেপারে নেওয়া হয়েছিল, প্রচুর ক্যান্ডিডেট ছিল, সেই কারণে এ 15 তারিখের একটা পেপার ছিল ও 16 তারিখে একটা পেপার ছিল এবং 18 তারিখে একটা পেপার ছিল। 15 তারিখে যে পেপার ছিল সেই পেপারটা হার্ড ছিল। তো এখানে 15 তারিখে যেটা ছিল সেটা কি হচ্ছে হার্ড ছিল, ও 16 তারিখে যে পেপারটা নেওয়া হয়েছিল যে স্টুডেন্টদের সেটাও কি হচ্ছে হার্ড ছিল, এবং 18 তারিখে যেটা ছিল সেটা হচ্ছে ইজি ছিল, ঠিক আছে, ইজি ছিল। তো এখানে তোমরা দেখো যে 15 তারিখে হার্ড ছিল, 16 তারিখে হার্ড ছিল এবং 18 তারিখে যে কোশ্চেন দেওয়া হয়েছিল সেখানে ইজি ছিল। সেই কারণে কি হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু এখানে এ 200 পেয়েছে, মানে 200-তে 200 পেয়েছে। তো এখানে এখানে এসএসসি বলছে যে না, প্রথম 15 তারিখ এবং 16 তারিখে যে এক্সামিনেশন রয়েছে এক্সামিনেশন ঠিক আছে, কিন্তু ও 18 তারিখে যে এক্সামিনেশন 3 নম্বর পেপার সেটা খুবই ইজি হয়ে গেছে, সেই কারণে প্রচুর স্টুডেন্ট 200-এ 200 পেয়েছে, মানে প্রচুর স্টুডেন্ট আর কি এখান থেকে এই পেপারে কোয়ালিফাই করে যাবে এক্সামিনেশনে, কারণ সে 200-তে 200 এক্সাম 200-ই পেয়ে গেছে। তো এখানে কি হয়েছে তখন, আর এখানে দেখা গেছে একটু হার্ড হয়েছে বলে সেখানে সবাই মানে ফুল মার্কস পায়নি, কিন্তু এখানে এসএসসি এর বক্তব্য হচ্ছে এখানে যেহেতু 200-এ 200 প্রচুর সংখ্যক স্টুডেন্ট পেয়েছে আর কোশ্চেনটা ইজি হয়েছে, সেই কারণে এখানে নর্মালাইজেশন একটা পলিসি করেছে। নর্মালাইজেশন পলিসি কি, সেই পলিসিতে বলা হয়েছে যে কোশ্চেনটা ইজি ছিল সেই কোশ্চেনটাকে কী করা হচ্ছে, যে কোশ্চেনটা ইজি ছিল সেই কোশ্চেনটাকে, কোশ্চেনের যে এসএসসিটা আছে বা স্টুডেন্টরা যারা 200-এ 200 পেয়েছে সেখানে কিছু নম্বর কী হচ্ছে কমিয়ে দেওয়া হয়েছে। এবং এখানে যারা স্টুডেন্টরা, এই সমস্ত যে স্টুডেন্টরা 15 তারিখ আর 16 তারিখে এক্সামিনেশন দিয়েছিল তাদের নম্বর কী হচ্ছে কিছুটা বাড়িয়ে দেওয়া হয়েছে। ধরো এখানে আমি ধরলাম যে 50 নম্বর কমিয়ে দেওয়া হলো এদের, আর এদের 50 নম্বর বাড়িয়ে দেওয়া হলো, এরকম একটা নর্মালাইজেশন পলিসি করেছে, যে পলিসির দরুন কী হচ্ছে ইজি কোশ্চেনে কিছু নম্বর কমিয়ে দেওয়া হচ্ছে এবং হার্ড কোশ্চেনে কিছু নম্বর বাড়িয়ে দেওয়া হচ্ছে। মানে যারা 18 তারিখে পরীক্ষা দিয়েছে এ তারা তো অবশ্যই খেটেছে। তো ইজি দিক হার্ড দিক এটা কার দায়িত্ব, এটা এসএসসির দায়িত্ব। যখন কোশ্চেন করেছিল তখন কি অ্যাকচুয়ালি তাদের মাথায় ছিল না যে এটা ইজি হচ্ছে এটা হার্ড হচ্ছে, তারা কি কিছু বোঝে না? কোশ্চেন করার পর যখন স্টুডেন্টরা খেটে পরীক্ষা দিল ভালো নম্বর পেল তখন তাদের মনে হলো যে না, 200-এ 200 পেয়ে গেছে, এখন সবাইকে চাকরি দেওয়া যাবে না, সবাইকে গভর্নমেন্ট জব দেওয়া যাবে না। তো এখন কথা হচ্ছে যে 18 ফেব্রুয়ারি যে ইজি হয়েছিল, যে সমস্ত স্টুডেন্ট 18 ফেব্রুয়ারি এক্সামিনেশন দিয়েছিল এবং 200-এ 200 পেয়েছে, এ পরিশ্রম করে তাদের নম্বরকে কমিয়ে দেওয়া হচ্ছে, আর যে 15-16 তারিখে যারা এক্সামিনেশন দিয়েছে তাদের নম্বরকে বাড়িয়ে দেওয়া হচ্ছে, এই নর্মালাইজেশন যে পলিসি রয়েছে সেই পলিসির দরুন। কিন্তু এই কোশ্চেনটা কে করেছে, ইজি বা হার্ড, এটা কে করতে বলেছে এসএসসিকে, আর এই ধরনের পলিসি কে করতে বলেছে যে আমরা পরিশ্রম করবে, স্টুডেন্টরা পরিশ্রম করবে, দিন রাত পরিশ্রম করার পর এক্সামিনেশন দেবে, 200-এ 200 পাবে কষ্ট করে, তারপরে তাদের নাম্বার কেটে নেওয়া হবে, 200-এ 200 পেয়েও কোনো স্টুডেন্ট চাকরি পাচ্ছে না, আর 200-তে কি 250 নিয়ে আসবে, 200-এর মধ্যে কি 250 নিয়ে আসবে, এ কি 300 নিয়ে আসবে স্টুডেন্টরা, তারপরে মানে এটা তো পসিবল না, 200-এ 200 পেয়েও আর কি জব পাচ্ছে না, এরকম ধরনের প্রচুর স্টুডেন্ট রয়েছে। সেই কারণে কিন্তু এই ধরনের এর অ্যাকচুয়ালি হ্যাশট্যাগ চলছে মোদি রোজগার দো। শুধু এইটা না, এছাড়া আগেও প্রচুর এরকমভাবে স্টুডেন্টরা প্রোটেস্ট করেছে। এ অ্যাকচুয়ালি আমাদের দেশে যে রয়েছে, আর পরে এমপ্লয়মেন্টের কথা বলি, যদি আনএমপ্লয়মেন্টের কথা বলি তাহলে তোমরা জানোই যে এখনকার, যদি আনএমপ্লয়মেন্টের কথা বলি তাহলে কিন্তু গ্রোথটা এখানে টাইমের সাথে কি হচ্ছে, গ্রোথটা কিন্তু এরকম হয়ে যাচ্ছে, এমপ্লয়মেন্ট কি হচ্ছে সময়ের সাথে সাথে আনএমপ্লয়মেন্ট কিন্তু বেড়ে যাচ্ছে। আর যদি এমপ্লয়মেন্টের কথা বলি তাহলে কি হচ্ছে, গ্রাফটা এরকম আসছে যে আস্তে আস্তে কিন্তু কমে যাচ্ছে। তো এখানে তোমরা বুঝতেই পারছো যে আমাদের দেশের যে অবস্থা,
অনেক ধরনের, শুধু এইটুকু না, আরও একটা ব্যাপার কি হয়, যখন কোশ্চেন করে, ঠিক আছে, যখন ধরো কোশ্চেন পেপার করে, পেপার তৈরি হয়, আর যখন তোমরা জানো মাল্টিপল চয়েস কোশ্চেন থাকে, তার জন্য সীমিত সময় থাকে যে এই সময়ের মধ্যে কারেক্ট অ্যান্সার তোমাকে দিতে হবে। তো এখানে অনেক জায়গায় কি করে, অনেক অনেক কোশ্চেন এরকমও থাকে যে নেগেটিভ মার্কিং থাকে, কোনোটাই থাকে না অবশ্যই। তো স্টুডেন্টদের কি হয়, এই 100টা কোশ্চেন রয়েছে, তাই 100টা কোশ্চেনের মধ্যে পাঁচখানা কোশ্চেনই ভুল থাকে। এসএসসি কি এত বড় দায়িত্ব দেওয়া হচ্ছে যেখানে 5টা কোশ্চেন, মানে প্রত্যেকটা পরীক্ষায় প্রায় কোশ্চেন ভুল থাকবে, আর কোশ্চেন যখন ভুল থাকে তখন বুঝতেই পারছো একটা স্টুডেন্টের ভুল কোশ্চেন থাকলে তাকে নাম্বার পরে দিয়ে দেওয়া হোক না কেন, কোশ্চেনে নাম ভুল আছে, তারা অপশান মেলাতে চায়, তাদের ওখানে সময়েরও ব্যাপার থাকে। সেই কারণে একটা স্টুডেন্ট দেখা গেলো এই পেজে 5টা কোশ্চেন ভুল দেওয়া আছে, অপশান মিলছে না, সেই কারণে এরা এখানেই টাইমটা কি হচ্ছে এ খেয়ে যায়, এখানেই টাইমটা নষ্ট হয়ে যায়। সেই কারণে কি হচ্ছে, যে কোশ্চেনগুলো তারা জানে সেই কোশ্চেনগুলো তারা অ্যাটেন্ড করতে পারে না। অনেকেই আছে দেখা গেলো এই 5টা কোশ্চেনই 20 মিনিট দিয়ে দিল কি 25 মিনিট দিয়ে দিল, যে না হচ্ছে না, কেন কেন হবে না, কারণ তাদের টার্গেট থাকে 200-তে-200 পাওয়ার, আর বা 100-তে-100 পাওয়ার, ফুল মার্কস তোলার। সেক্ষেত্রে ওরা এই 5টা কোশ্চেনও করতে চায়, আর এই 5টা কোশ্চেনই ওদের টাইম খেয়ে যায়। কেন এই ধরনের ভুল হবে, কোশ্চেন তোমরা করছো কেন ইজি করবে, কেন হার্ড করবে, তোমরা ইকুয়াল কেন কোশ্চেন করবে না, এর এ তোমাদের গাফিলতির কারণে স্টুডেন্টদের ক্যারিয়ারে কেন এফেক্ট পড়বে। স্টুডেন্টরা, প্রত্যেকটা স্টুডেন্ট গভর্নমেন্ট জবের জন্য ও 1 বছর না 2-3 বছর অপেক্ষা করে, অ্যানাউন্সমেন্ট তো হয়ে যায়, দেখা গেল 19 অ্যানাউন্সমেন্ট হয়েছে, এখনো অনেক এক্সামিনেশন এরকম রয়েছে যা এক্সামিনেশন এখনো পর্যন্ত ডেট বেরোয়নি, ভ্যাকেন্সি বেরোয়নি, শুধু অ্যানাউন্সমেন্ট করে ভুলে যায়। অ্যানাউন্সমেন্ট করলো যে এই জব বেরোচ্ছে, রেলের জব বেরোচ্ছে, কিন্তু সেন্ট্রাল সেন্ট্রালের অনেক জব 2021-এ, তোমরা কোভিডের কারণে অনেকে বলতেই পারো যে 2021-এ কোনো জবই নেই, তো 2000 যেগুলো 2019-এ বেরিয়ে গেছে, অ্যাকচুয়ালি 20-তে বেরিয়ে গেছে, অ্যানাউন্স হয়ে গেছে, সেইগুলোই এখনো পর্যন্ত ও এই সেই জবগুলোই এখনো পর্যন্ত অ্যাকচুয়ালি বলা হয়নি যে কবে অ্যাকচুয়ালি সেই জব নেওয়া হবে, ভ্যাকেন্সি কত আছে কিছুই বলা হয়নি। তো এখানে ভ্যাকেন্সি একদিকে কমিয়ে দিচ্ছ, ও আরেকদিকে হচ্ছে এরকম ধরনের কোশ্চেন করছো স্টুডেন্টদের সাথে, মানে স্টুডেন্ট কেরিয়ার নিয়ে খেলা করছো, একবার ইজি হার্ড নর্মালাইজেশন, আর কোন জায়গায় কোশ্চেন পেপারে ভুল রয়েছে এগুলোর অধিকার তোমাদের কে দিয়েছে, এ প্রথম কথা। আর এসএসসি যদি না পারে, সেই কারণে এসএসসির এই গাফিলতির কারণে যাতে মোদির কাছে, আমাদের প্রধানমন্ত্রীর কাছে, রেসপেক্টেবল প্রধানমন্ত্রী, তার কাছে যাতে এই জিনিসগুলো পৌঁছে যায়, ঠিক আছে, এই সেই কারণে কিন্তু এই হ্যাশট্যাগ, এটা শুধু একবার হয়নি, এর আগেও কিন্তু বহুবার হয়েছে। এর আগে মোদির জন্মদিন, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন এর আগের বছর 17 সেপ্টেম্বরও কিন্তু এই ধরনের ব্যাপার হয়েছে। এই 17 সেপ্টেম্বরে ন্যাশনাল আনএমপ্লয়মেন্ট ডে এ হিসাবে ধরা হয়েছে, কেন আনএমপ্লয়মেন্ট যে হারে বেড়ে যাচ্ছে, জব যে হারে কমছে সেই অনুযায়ী কিন্তু এই ধরনের ট্রেন্ড করেছিল, ন্যাশনাল আনএমপ্লয়মেন্ট ডে এই মানে এই দিনটিকে পালন করা হয়েছিল আমাদের ইন্ডিয়ায়। ন্যাশনাল আনএমপ্লয়মেন্ট ডে মানে স্টুডেন্টরা কিন্তু অ্যাকচুয়ালি তৈরি করেছিল এই ডেটাকে সোশ্যাল মিডিয়ায়, অ্যাকচুয়ালি এই মোদীর জন্মদিন যেদিনকে ছিল 17 সেপ্টেম্বর সেদিনকে। এখন দেখো আমাদের কিন্তু রাজনীতি নিয়ে কোনো বক্তব্যই নেই, এখানে রাজনীতি দূরের কথা, আমাদের আমার বক্তব্য বা আমাদের মতন যারা টিচাররা রয়েছে বা স্টুডেন্টরা রয়েছে, স্টুডেন্টদের এইসব নিয়ে কোনো কিছু যাই আসে না, তাদের কিন্তু একটাই বক্তব্য যে তাদের ফিউচার নিয়ে, এ তাদের ফিউচার অ্যাকচুয়ালি তারা এত পরিশ্রম করছে, কেউ কেউ আছে এ কোচিং নিচ্ছে, তার মানে বাড়ির প্যারেন্টসরা যারা আছে রক্ত জল করে পরিশ্রম করে তাদেরকে টাকা দিচ্ছে, এ 10,000-15,000 মাসে মান্থলি খরচ করছে যে একটাই আশা গভর্নমেন্ট জব পাবে। এক হচ্ছে এ প্রথমে ধরো কারোর তোমার হচ্ছে এজ রয়েছে তোমার 30 বছর, এর কারোর রয়েছে 25 বছর, কেউ এরকমভাবে খেটে যাচ্ছে। কোনো কোনো সময় তো স্টুডেন্টরা যা মানে যারা অ্যাকচুয়ালি প্রিপারেশন নেয়, দেখা যাচ্ছে এ অ্যানাউন্সমেন্ট রয়েছে সিজিএল হবে এই সময় বা রেলওয়ের এই জব বেরোবে এই সময়, কিন্তু অ্যাকচুয়ালি ডেট আসছে আরও 2 বছর পর, তখন দেখা যাচ্ছে তার যে এজ ছিল সেই এজই কভার হয়ে গেছে, সে এক্সামই দিতে পারবে না, মানে অ্যাকচুয়ালি অ্যানাউন্সমেন্ট করে ভুলেই যায় কবে অ্যাকচুয়ালি এক্সাম হবে, সেই বিষয়ে নেই। আর ডিজিটাল ইন্ডিয়া আমরা বলে থাকি যে আমাদের ইন্ডিয়া হচ্ছে ডিজিটালাইজ হচ্ছে, ডিজিটালাইজ হয়ে 19-এ অ্যাকচুয়ালি এক্সাম হচ্ছে, 21-এই অ্যাকচুয়ালি রেজাল্ট বেরোচ্ছে না, 21-এও রেজাল্ট বেরোচ্ছে না, 21-এও স্টুডেন্টরা জয়নিং করছে না, 2-3 বছর লেগে যাচ্ছে একটা এক্সামিনেশন কন্ডাক্ট হতে, তারপরে সেটাকে জব পেতে পেতে আরও মনে মনে ধরে রাখতে পারো 2-2.5 বছর লেগে যাচ্ছে। তো ডিজিটাল হলে এটাকে ফাস্ট হোক, কেন এত দেরি হচ্ছে, তাড়াতাড়ি রেজাল্ট বেরোক, জয়নিং লেটার তাড়াতাড়ি আসুক, যাতে তাদের দেখে আরও স্টুডেন্টরা পরিশ্রম করুক, তারা জবের জন্য এলিজিবল হোক, ভ্যাকেন্সি কম থাকুক, তারা স্টুডেন্টরা মেনে নিচ্ছে না, আরও পরিশ্রম করবো, ভ্যাকেন্সি কম হলেও আমরা পরিশ্রম করে আমার জায়গাটা করে নেবো। কিন্তু যদি এরকমভাবে হয় তাহলে মানে 2-3 বছর তো এমনি সময় কেটে যাচ্ছে, ধরো একটা এক্সাম কোনো কারণে খারাপ হলো তাহলে আরও 2 বছর, তারপরে তো তার এজি বেরিয়ে যাচ্ছে, তারা এই কারণেই কিন্তু অনেকে গভর্নমেন্ট জবের জন্য চিন্তাই করে না, প্রাইভেট জবের সেক্টর হচ্ছে জব দরকার, গভর্নমেন্ট হোক প্রাইভেট হোক তার এলিজিবল মানে তার অ্যাকচুয়ালি এক্সামিনেশন অনুযায়ী তার কোয়ালিফিকেশন অনুযায়ী তাকে জব দেওয়া উচিত। আর এটা সবার প্রথমে আমাদের প্রধানমন্ত্রীই করতে পারে, এ সেই কারণে কিন্তু সবাই এই ধরনের একটা হ্যাশট্যাগ ইউজ করছে, তোমাদেরও আমি বলবো প্রত্যেককে হ্যাশট্যাগ ইউজ করতে। এছাড়া অনেকে আমাকে বলবে যে মেইনস্ট্রিম মিডিয়া
বা টিভি চ্যানেলে এইগুলো কেন দেখাচ্ছে না? মেন স্ট্রিম মিডিয়া তো একটাই বক্তব্য, মেন স্ট্রিম মিডিয়া হচ্ছে এখন যদি বলতে পারো এখন সব থেকে বড় ট্রেন্ড হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ইলেকশন। যে কোনো চ্যানেল খুলে নাও ওয়েস্ট বেঙ্গল ইলেকশনে কী ঘটছে, কে দুজনকে বসিয়ে দেবে, তিন চার পাঁচজনকে বসিয়ে দেবে, ডিবেট করবে যে অ্যাকচুয়ালি এ এটা বলেছে এটা বলেছে, কেউ স্টুডেন্টের কথা তোলেই না, কারণ তারা স্টুডেন্ট, তাদের তো এইসব সময় নেই, স্টুডেন্টদের ফিউচারের কথা ভাবার সময় নেই, ঠিক আছে? তো এইখানে আমাদেরই সেই কারণে এই ধরনের বক্তব্য প্রকাশ করতে হবে, এবং তোমাদের প্রত্যেককে বলবো এই ভিডিওটা সব জায়গায় ছড়িয়ে দাও, কারণ তোমাদের ফিউচারের কথা, তোমাদের যাতে পরবর্তীকালে কোনো একটা এক্সামিনেশনকে নিয়ে চললে চলবে না, এখানে শুধুমাত্র সিজিএলকে নিয়ে চলবে না, এনটিপিসির আগে তোমরা এরকমভাবে এনটিপিসির জন্য অ্যাকচুয়ালি প্রোটেস্ট করেছিলে, প্রত্যেকটা এক্সামের জন্য বারবার প্রোটেস্ট কেন করতে হবে? কোনো একটা এক্সাম না, সমস্ত এক্সাম, শুধু সিজিএল না, এছাড়া যত এক্সাম আছে সেই রকম এক্সামে যদি এই ধরনের প্রবলেম না হয় এবং স্টুডেন্টরা যে ভ্যাকেন্সি বেরোচ্ছে, ফর্ম ফিল আপ করছে স্টুডেন্টরা, তাদেরও যেন যে জয়নিং লেটার আছে যারা অ্যাকচুয়ালি প্রাপ্য তাদের যেন খুব তাড়াতাড়ি দেওয়া হয়, এত সময় না হয়, সমস্ত কিছু ডিজিটালাইজ হচ্ছে, সমস্ত কিছু ফাস্ট হচ্ছে, এদিকে জবের বেলায় কেন ফাস্ট হচ্ছে না, আনএমপ্লয়মেন্ট এত বেড়ে যাচ্ছে কেন? সেই কারণে তোমাদের সবাইকে বলবো, তোমরা যদি স্টুডেন্ট হয়ে থাকো, তোমরা স্কুলের স্টুডেন্ট হও, কলেজের স্টুডেন্ট হও, কিংবা তোমরা অ্যাকচুয়ালি তোমাদের পড়াশোনা শেষ হয়ে যাক, প্রত্যেককে বলবে এই জিনিসটাকে ট্রেন্ড করা দরকার, কেন আমাদের ফিউচারের ব্যাপার, স্টুডেন্টদের ফিউচারের ব্যাপার, স্টুডেন্টের ফিউচারের উপরেই কিন্তু দেশের ফিউচার নির্ধারণ করে, কারণ তারাই কিন্তু অ্যাকচুয়ালি দেশকে এগিয়ে নিয়ে যাবে। সেই কারণে এ তোমরা কিন্তু প্রত্যেকে এ কটার সময়, কবে, 25 ফেব্রুয়ারি 11টার সময়, মানে কালকে কি হচ্ছে, হ্যাঁ তোমাদের যে বক্তব্য, তোমাদের যে প্রশ্ন, সেই প্রশ্ন করে এই হ্যাশট্যাগটা অবশ্যই ইউজ করবে, মোদি রোজগার দো। প্রত্যেককে আমি রিকোয়েস্ট করব তোমাদের ফিউচারের জন্য কিন্তু এটা অবশ্যই করো, ও এবং এখানে এই এই হ্যাশট্যাগটা অবশ্যই ইউজ করো। যদি তোমরা কি লিখতে হবে কিছু না বুঝতে পারো, সেক্ষেত্রে ইনস্টাগ্রামের আমার নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ইনস্টাগ্রামে যাও, আমি একটা ছবি ছেড়েছি, সেই ছবিটা ডাউনলোড করো বা স্ক্রিনশট মারো, সেই ছবিটাই টুইটারে দাও এবং সাথে এই লেখাটা লেখো, বা তোমাদের যে প্রশ্ন আছে সেই প্রশ্ন লিখে তারপরে হ্যাশট্যাগটা ইউজ করো, মোদি রোজগার দো, স্পেলিংটা ভালো করে দেখে নাও, রোজগারে কিন্তু আর ও জে জি এ আর ডবল এ না, আর জি এ আর, রোজগার দো, এই ট্যাগ মানে হ্যাশট্যাগটা ইউজ করো, যাতে ইন ফিউচার তোমরা যখন অ্যাকচুয়ালি তোমরা স্কুলের স্টুডেন্ট হলেও তোমরা করো, যাতে ইন ফিউচার যখন তোমরা জবের প্রিপারেশন নেবে তখন যাতে তোমাদের সাথে এই ধরনের সমস্যা না হয়। আর এবং এটার একটাই উদ্দেশ্য, কাউকে ডিসরেসপেক্ট করা না, এখানে এখানে স্টুডেন্টদের ভবিষ্যৎ নিয়ে খেলা, যে খেলাটা হচ্ছে সেটা যাতে না হয় এবং স্টুডেন্টরা যাতে তাদের এর কোয়ালিফিকেশন অনুযায়ী প্রাপ্য অ্যাকচুয়ালি অধিকার পায় সেটা নিয়েই কিন্তু লড়াই, আর কিচ্ছু না। ডিজিটালিজভাবে ডিজিটাল স্ট্রাইক করতে হবে এবং আমাদের মোদি মানে রেসপেক্টেবল আমাদের নরেন্দ্র মোদি পিএমকে কিন্তু এই বিষয়টা জানাতে হবে, সেই কারণেই কিন্তু হ্যাশট্যাগ, এবং অন্য কোনো স্টুডেন্ট কাউ উদ্দেশ্য নেই, শুধুমাত্র স্টুডেন্টদের ভবিষ্যৎ, আর যেটা স্টুডেন্টের ভবিষ্যৎ তথা দেশের ভবিষ্যৎ নিয়েই কিন্তু এটা ভাবনা। এই ভিডিওটা যত পারো বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করো, আজকে আমি সাবস্ক্রাইব করতে বলবো না, চ্যানেলকে কিচ্ছু করতে বলবো না, শুধুমাত্র এই ভিডিওটা অনেকজন মানুষের কাছে পৌঁছাও। যদি চাও এই ভিডিওটা ডাউনলোড করো, যেখানে খুশি শেয়ার করতে পারো, ইউটিউবেও শেয়ার করতে পারো, কাউকে কোনো কমিউনিটি গাইডলাইন বা স্ট্রাইক আমি দেবো না, তোমাদের যে যেরকমভাবে ইচ্ছা এই ভিডিওটাকে শেয়ার করো, এবং প্রত্যেকটা ইউটিউবারকেও আমি বলবো এই ভিডিওটা অনেক কিছু দেখে তোমরা শেখো, এই যে টপিকটা প্রত্যেকটা স্টুডেন্টের কাছে রাখো, কারণ এটা স্টুডেন্টদের ভবিষ্যৎ। আর তোমাদের প্রত্যেক যারা স্টুডেন্ট রয়েছো, যারা দেখছো ভিডিওটি, তাদেরকে প্রত্যেকে কমেন্ট সেকশনে লিখতে বলবো এই হ্যাশট্যাগটা মোদি রোজগার দো। যখন পাশে কোনো মিডিয়া থাকে না, যখন পাশে কোনো কিচ্ছু থাকে না, তখন কিন্তু নিজেদেরকেই জাগ্রত হতে হবে এবং নিজেদেরকেই টুইট করতে হবে, এবং যে আমরাও প্রোটেস্ট করতে জানি সেটা দেখিয়ে দিতে হবে স্টুডেন্টের ভবিষ্যৎ নিয়ে। আর ছেলে খেলা না, স্টুডেন্টদের প্রাপ্ত অধিকার স্টুডেন্টদের দিতেই হবে।